হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। তো তোমাদের যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই দেখো পাশে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না, যাতে আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি একদম আগে পৌঁছে যায়। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, প্রচুর হেল্পফুল বলে মনে হয়, তো লাইক করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের 1 থেকে 2 বছরের মধ্যে হেলদি ওয়েট গেইনটা কী, মানে কতটা ওদের ওয়েট হওয়া দরকার, নর্মাল ওয়েট গেইন যাকে বলে কি হয়। আমরা সোসাইটির লোকেরা একটা বাচ্চাকে দেখেই বলে দিই যে হচ্ছে বাচ্চাটা হেলদি নয়, ভীষণ উইক। মানে আমাদের কাছে একটা বাচ্চা হেলদি মানে গালগুলো খুব মোটা মোটা হবে, একদম গোলুমোলু হবে, খুব মোটা সোটা হবে, তবেই আমাদেরকে ওটা হেলদি বলে মনে হয়। খুব খারাপ লাগে এইসব কথাগুলো শুনতে, যে কোনো বাচ্চা যদি নর্মাল ওয়েট গেনে থাকে, অ্যাক্টিভ থাকে, তাকে দেখেই আমরা কীভাবে একদম ওপিনিয়ন দিয়ে ফেলি যে বাচ্চাটা একেবারেই হেলদি নয়। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো তুমি যদি একজন ডক্টরের কাছে যাও, ডক্টর তোমাকে কখনোই তোমার বেবিকে দেখে বলবে না যে তোমার বেবি হেলদি নয়, কি হেলদি আছে, কি অসুস্থ নয়, একেবারেই বলবে না। ওদের কাছে একটা বেবিদের গ্রোথ চার্ট আছে যে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ওদের কতটা ওয়েট হওয়া দরকার, তো ওদের কাছে ওই চার্টটা আছে। এবং বিভিন্ন কিছু কিছু লক্ষণ দেখে, বেবিদের কিছু অ্যাক্টিভিটি দেখে, কিছু লক্ষণ দেখে তবেই বলে বেবি হেলদি কি হেলদি না। তো ডক্টরের কাছে যে গ্রোথ চার্টটা আছে, তো আমার কাছেও আছে, সেটা আমি দেখাচ্ছি। তো দেখো আমাদের বেবিদের নর্মাল ওয়েট গেইন হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য ডক্টরের কাছে যাওয়ার একেবারেই দরকার নেই। দেখো আমরা যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাদের এই এই রকম একটা চার্ট থাকে যেটা সবার কাছেই আছে। সরি, আমি ভিডিওতে প্রথমে বলেছিলাম আপ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত, বাট এখানে লেখা আছে 3 বছর। তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে গ্রোথ চার্ট কেমন হওয়া দরকার WHO-র মতে, হুর গাইডলাইন্সে। আর ছেলেদের কেমন হওয়া দরকার, তো সে পুরো আছে এই চার্টেই। তোমরা বেবিদের ওয়েটটা ফেলে আর বয়সটা ফেলে দেখবে। তো একটা বেবি যখন বেবির যখন বার্থ হয় তখন কি হয়, ডক্টর যখন ওদের জন্ম হয়, জন্মের সময় যে ওয়েটটা থাকে ওটা লিখে দেয়। তবে প্রায় অনেকের ক্ষেত্রে হয়তো লিখে দেয় না, তবে হ্যাঁ তোমাদের বেবিদের যদি ওয়েট না লেখা থাকে, বার্থ ওয়েট, তো অবশ্যই তোমরা ওটা ডক্টরের থ্রু দিয়ে লিখে নিও, কারণ ওটা খুবই ইম্পর্ট্যান্ট। বাচ্চার যে ওয়েটটা থাকে, বার্থ ওয়েট, জন্মের সময় যে ওয়েটটা থাকে, সেটা ঠিক 1 সপ্তাহের মধ্যে ওটা আস্তে আস্তে কমতে থাকে, এটা ন্যাচারাল। কারণ বেবি তো পুরো একদম পেটের মধ্যে থাকে, ওখানে কোনো অ্যাক্টিভিটি করতে হয় না, একদম পুরো একদম প্রসেসের মাধ্যমে ওরা খাওয়ার খায়। সেক্ষেত্রে যখন ওদের বার্থ হয়, ওদের ব্রেস্ট ফিডিং করতে অসুবিধা হয় বা মায়েদের ব্রেস্ট ফিডিং করাতে অসুবিধা হয়, লাচিং প্রসেস, এই সমস্ত কিছু বুঝে উঠতেই ওদের 1 সপ্তাহ লেগে যায়। তো সেক্ষেত্রে ওদের 10% ওয়েট একটু কম হয়, কিন্তু আস্তে আস্তে ওরা আবার গেন করতে থাকে। তো ধরো একটা বেবি জন্ম হলো, বেবিদের বার্থ ওয়েট 3 কিলো, তো সেক্ষেত্রে হুর গাইডলাইন অনুযায়ী যে আমি চার্টটা দেখালাম সেটা অনুযায়ী বেবিদের 6 মান্থে 6 কিলো হওয়া দরকার। এর থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু বেবির বার্থ ওয়েট যেটা ছিল তার থেকে 6 মাসে যেন সেটা দ্বিগুণ হয়ে যায়। ধরো তোমার বেবির বার্থ ওয়েট 3 কিলো, সেটা 6 মাসে যেন 6 কিলো হয়ে যায়। অনেক সময় অনেক বেবিদের ক্ষেত্রে দেখা যায় 4 মাসেই বেবিদের 6 কিলো হয়ে যায়, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু
একদম যেন বার্থ ওয়েটের যেন দুগুণ হয়ে যায়। তো এই হলো 6 মান্থের চার্ট। এরপরে 1 বছরে এর ত্রিপুল যেন হয়ে যায়, ধরো তোমার বেবির বার্থ ওয়েট 3 কিলো, সেটা 6 মাসে হয়ে গেল 6 কিলো, আর ঠিক 1 বছরের মধ্যে যেন ওটা 9 কিলো হয়ে যায়। এই হলো পুরো 1 বছরের বার্থ চার্ট। এরপরে আমি আসবো সেকেন্ড ইয়ারের ওয়েট গেনের ক্ষেত্রে। তো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়, তো পুরো 1 সাল পর্যন্ত তো পুরো ত্রিফুল ওয়েট গেন করে, কিন্তু যখন ওরা দ্বিতীয় বছরে পা দেবে ততটাও কিন্তু ওয়েট গেন করতে পারে না। তোমরা হয়তো ভাবছো আমার বাচ্চা তো এবারে 1 বছরে পা দিয়েছে, ওদের কাছে পৃথিবীর সমস্ত খাবারই অ্যাভেলেবল, ওরা দুধ খাচ্ছে, ঘি খাচ্ছে, বাটার খাচ্ছে, ডিম খাচ্ছে, সমস্ত ফ্যাটি জিনিসগুলো খাচ্ছে, কিন্তু এরপরেও এরকম 2 গুণ 3 গুণ 4 গুণ করে ওয়েটটা বাড়তে থাকবে। কিন্তু না, সেকেন্ড ইয়ারে 1 বছর থেকে 2 বছরের মধ্যে ওদের ম্যাক্সিমাম 2 থেকে 3 কিলো ওয়েট বাড়বে, মানে তুমি ধরো 2 বছরে 12 কিলো ওয়েট হওয়া দরকার। তোমরাই ভাবো, তোমরাই যদি এইভাবে ভাবো যে হচ্ছে প্রথম বছরে যেভাবে গ্রো হচ্ছিলো সেভাবে যদি দ্বিতীয় বছরে যদি গ্রো হতে থাকে, তাহলে ভাবো ওদের ওয়েটটা কোথায় চলে যাবে। তো ওরা যদি এত কিছু খাচ্ছে, তাহলে ওদের এই ক্যালোরিগুলো যাচ্ছে কোথায়? তো ওদের এই ক্যালোরিগুলো যা পুরোটাই অ্যাক্টিভিটিতে বার্ন হচ্ছে, ক্যালোরি ওরা নিচ্ছে, আবার ওরা প্রচুর অ্যাক্টিভিটি করছে, ওখানেই বার্ন হয়ে যাচ্ছে। কিন্তু ওদের এই 2 বছরের মধ্যে ওদের ওয়েটটা 12 কিলোতেই এসে ঠেকবে, কিন্তু ওদের এই ওয়েটটা 1 বছর থেকে 2 বছরের মধ্যে ম্যাক্সিমাম 2 থেকে 3 কিলো বাড়বে, এর বেশি বাড়বে না, কারণ ওরা ভীষণ অ্যাক্টিভিটি করে, ওতেই ওদের ক্যালোরি বার্ন করে ফেলে। তো এই হলো বাচ্চাদের পুরো বার্থ চার্ট। কিন্তু আমরা সোসাইটির লোকেরা ভাবো, একটা বাচ্চাকে দেখেই আমরা বলে ফেলি যে ও ভীষণ রোগা, ও হেলদি নয়, কিন্তু হয়তো দেখা যাবে ও ভীষণই হেলদি, ভীষণই অ্যাক্টিভ। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের দেখেছি, একটা একটা বাচ্চাদের দেখেছি ভীষণ গোলুমোলু, একেবারে খুবই মানে মোটা সোটা, কিন্তু অতটাও অ্যাক্টিভ নয়, সেটা একেবারেই ভালো না। বাচ্চাদের যতটা ওয়েট হওয়া দরকার সেটা ততটাই ওয়েট হবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি আমার পিহুর ওয়েটটা, আমি রিসেন্টের ওয়েটটা বাচ্চাটা আমি ফেলে দেখাচ্ছি। এই রকম একটা বার্থ চার্ট আশা করছি তোমাদের সবার কাছেই আছে। এই দেখো, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখন আমার এই দেখো, এই দিকটা হলো ওর এজ, এটা এজ আর এটা ওয়েট। ধরো আমার পিহুর এজ এখন 1.5 বছর, তো এটা হলো 1 ইয়ার। এই দেখো আমার পিহুর বয়স 1.5 বছর থেকে একটু বেশি, তাই আমি এটা 6 ধরে নিচ্ছি। আর ও এখন ওর ওয়েট 10 কিলো। তো দেখো আমি 10-এ নিয়ে যাচ্ছি, কোথায় আছে, এই দেখো এখানে যাচ্ছে। তোমরা এই লাইনটাকে ভালোভাবে লক্ষ্য করো, এই যে এই লাইনটাকে ভালোভাবে লক্ষ্য করো, এখানে নিয়ে যাচ্ছি, এই পুরো সবুজেই আছে। কিন্তু তোমরা যদি আমার পিহুকে দেখো, একেবারেই রোগা লাগবে ওকে, সবাই দেখলে বলে খুব রোগা রোগা, কিন্তু তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি একদম সবুজেই আছে। তো এই সবুজ, ইয়েলো আর অরেঞ্জের মানেটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, ছেলেদের ক্ষেত্রেও একই। এই যে দেখো, যদি তোমার বেবির ওয়েট যদি গ্রিনে থাকে তাহলে একদম নর্মাল, আর যদি ইয়েলোতে থাকে তাহলে মাঝারি ওজন, আর যদি অরেঞ্জে থাকে তাহলে সেটা অত্যন্ত কম ওজন, সেটা নিয়ে ভাবা দরকার। দেখতেই পেলে যে আমার পিওর ওয়েট একদম সবুজে আছে, তো এর থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই, খুবই ভালো। কিন্তু এর থেকে হলুদে এলেও তবুও ঠিকই আছে, কিন্তু অরেঞ্জে যেন না আসে সেদিকটা লক্ষ্য রাখবে।
তো বেবিদের ওয়েট বাড়ানোর জন্য আমার কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা আশা কর আমার চাইলে তোমরা ওইখানে গিয়ে ভিজিট করতে পারো। তো 6 মান্থের পরে বেবিদের 6 মান্থের পরে তোমরা এজ অনুযায়ী তোমরা বেবিদেরকে খাবার দিতে পারো, যেমন কলায় কলায় প্রচুর পরিমাণে ফ্যাট আছে, দুধ কাউ মিল্ক তো 1 বছর আগে দেওয়াই যাবে না, আর চিজ বাটার ঘি ডিম ডাল এগুলোই প্রচুর পরিমাণে আছে, এগুলো তোমরা বেবিদেরকে প্রচুর প্রচুর পরিমাণে খাওয়াতে পারো। আর আলু খাওয়াতে পারো, ভালো করেই জানো আলু হচ্ছে ওয়েট গেইন করতে সাহায্য করে। আর তোমাদের বেবি যদি 1 বছরের ওপরে হয় তাহলে ওদেরকে গরুর দুধ ফুল ক্রিম ফুল ফ্যাট দুধ খাওয়াতে পারো, এতেও বেবিদের ওয়েট গেইন খুব ভালোভাবে হয়। ঘি খাওয়াতে পারো, রোজ বেবির ভাতে ভাত খাওয়ানোর সময় 1 চামচ করে ঘি মিশিয়ে দিতে পারো, এতেও ওয়েট গেইন করবে। তো সোসাইটির লোকেরা কি বলছে সেটা দেখে লাভ নেই, তোমার বেবি অ্যাক্টিভ আছে নাকি সেটার দিকে খেয়াল করো। আর তোমাদের যে 4টা বললাম সেটা তোমরা 1 মাস কি 2 মাস অন্তর বেবিদের ওয়েট চেক করে চাটে ফেলে দেখতেই পারো, যদি সবুজে থাকে তাহলে একদম ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই, কিন্তু বাইরের লোকের কথায় কান দেওয়ার একেবারেই দরকার নেই। বেবি যদি অ্যাক্টিভ থাকে তো বেবি একেবারেই হেলদি। তো এই হলো আমার আজকের ভিডিও, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, প্রচুর প্রচুর কমেন্ট করো শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো আজকের মতো ভিডিওটি এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।